আজকে সারা এগ্রো গোপন তত্ত্ব ফাঁস করে দিলাম সবার সামনে ভাই। এই যে এগুলো কিভাবে বানান কন্ত? এই যে এই যে এগুলা এই যে এগুলো বানান কেমন? এগুলো বানানোর রহস্য আমি বলবো আপনার সাথে। আমি আসলে এমন একটা খামারি, আমার কোনো লুকাচুরি নেই। আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি বাংলাদেশের বিখ্যাত একটি অ্যাগ্রো ফার্ম সারা এগ্রো। ওনাদের এক্সক্লুসিভ কিছু ব্রাহ্মা গরু আছে যেগুলো ওনারা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করেছে। তার পাশাপাশি আমরা আলোচনা করব কিছু এক্সক্লুসিভ কংক্রিস, তারপরে সাথে থাকবে কিছু বলদ গরু, এবং ওনারা এত সুন্দর গরু কিভাবে তৈরি করে, কি খাওয়ায় গরুকে, খাবারের রেসিপি সম্পর্কে ওনার সাথে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো যে সারা এগ্রোর খাদ্য কীভাবে তৈরি হয়। তো এই সম্পূর্ণ বিষয় নিয়ে থাকবে আমাদের আজকের প্রথম এপিসোড। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সবগুলো এপিসোড দেখবেন, একটাও মিস করবেন না। মিস করছেন তো একবারই মিস করছেন। আসসালামু আলাইকুম আলিফ ভাই, কেমন আছেন? আপনি পারফর্ম করেছিলেন, কি অবস্থা? জি, আমার দুইটা গরু গেছিল, বেশ ভালোই সারা পেয়েছিলাম। তো তারপরে যেটা বলবো সেটা হচ্ছে, সারা বাংলাদেশের মানুষ যখন কোরবানিতে সামনে আসে তখন সবাই এই বড় বড় গরু দেখার জন্য একটা মানে আগ্রহ প্রকাশ করে বা একটা কৌতূহল নিয়ে ঘরে বসে থাকে। টিভিতে বড় বড় গরুগুলো আসবে, ইউটিউবে বড় বড় গরুগুলো আসবে। হ্যাঁ, সবার হয়তো ক্রয় ক্ষমতা নাই, কিনতে পারে না, কিন্তু দেখার আগ্রহ সবার আছে। এই জন্যই কিন্তু আপনি দেখবেন গরু বাজারে ক্রেতার চেয়েও দর্শক বেশি থাকে, কারণ গরু দেখতে সবাই খুব এনজয় করে, বিষয়টা হচ্ছে এমন। তো সেজন্যই বড় গরু যদি একসাথে মানে অনেক বড় গরু দেখতে হয় তাহলে বাংলাদেশে যতগুলো খামারি আছে তার মধ্যে আসতে হবে হচ্ছে সারা এগ্রোতে। ওইটাই চেষ্টা করছি আমরা, আল্লাহ রহমতে বড় গরুর পাশাপাশি আমাদের খামারে সবার জন্যই গরু থাকে। আমাদের শুধু বড় গরু থাকে তা না, আমাদের কোরবানের সময় 30,000-35,000 টাকার গরুও থাকে, আবার 15-20 লাখ টাকার গরুও থাকে, সব মিলে আমাদের এই সারা এগ্রো ফার্ম। তবে আমি খামার বিভিন্ন খামার ঘুরে যতটুকু জানি বা বুঝি সেটা হচ্ছে আসলে একসাথে এত মানে কালেকশন বা এতগুলো বিশাল বিশাল আকৃতির গরু কোথাও আসলে মিলানো যায় না। আসলে এই মার্কেটটা এখন এত কম্পিটিটিভ একটা মার্কেট, নিজেকে একটু অন্যান্যদের থেকে আলাদা না করে তুললে আসলে এই মার্কেটে সাস্টেইন করা সম্ভব না। তা আমরা আমাদের ওয়েটা ছিল আমরা ভ্যারিয়েশন রাখবো, তা আমাদের শেডে সব রকম গরু পাবেন, যেটা বাংলাদেশ অন্য কোথাও নয় গরুও পাবেন, এবং মানে সব দামেরই গরু পাবেন। তো আমরা আসলে কালেকশনটা ওইভাবেই করার চেষ্টা করি। আচ্ছা, এখন দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের যে কোনো একটা প্রতিবেদন যখন হয় সেখানে আমরা বিভিন্ন রকম তথ্য তুলে ধরার চেষ্টা করি, গরু কীভাবে লালন পালন করা হয়, গরুর খাদ্য অভ্যাস, নানান ধরনের বিষয়, ভ্যাকসিনেশন থেকে শুরু করে সব কিছু। কিন্তু আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে যদি আমরা এই শুধুমাত্র খাদ্য অভ্যাস বা এই জিনিসগুলো নিয়ে যদি কথা বলি তাহলে হয়তো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখানো সম্ভব হবে না। তাই আমি আমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে, আমরা আরিফ ভাইয়ের সাথে বসে কোনো এক সময় ওনাদের খামার ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলতে পারি, কিন্তু যেহেতু আজকে আমরা খামারে আছি আমাদের উচিত হবে আজকে আমাদের গরুগুলো দেখা। তো আমরা আজকে আপনার বিভিন্ন কালেকশনগুলো দেখব। অবশ্যই ভাই, এই হেলিকপ্টার কই চালু করছে? হেলিকপ্টার না, জেনারেটর। আলিফ ভাই, প্রথম আমরা যে গরুটা দেখতে পাচ্ছি আমাদের আজকের ভিডিওতে, এটা মূলত অনেকে পাকলা বলে, জি দেখে সাহিওয়ালের মতো লাগতেছে,
এটা সম্পর্কে একটু বলেন অ্যাকচুয়ালি। এটা আসলে প্রথমে একটা কথা বলি, আমাদের দেশে পাখরা বলে কোনো জাত নাই, শুধু আমাদের দেশে না, রানী শঙ্কর বলে কোনো জাত, কোনো জাত না, এগুলো সব বাঙালিরা বানায়, ভুয়া কথা সবগুলো। এগুলো যার যার গরু মনে করেন ওই দাম কিছু বাড়ানোর জন্য ওই বলে দেয় যে এইটা এই জাত ওইটা ওই জাত। আসলে এইটা মূলত গির গরু যেটা আছে, ভারতীয় গির, ওই গির গরুটাই এইটা। আপনার বডি ওয়েট আছে ওর 700 কেজির মতো এবং ও অলরেডি বিক্রি হয়ে গিয়েছে, অলরেডি বিক্রি হয়ে গেছে। কিন্তু আলিফ ভাই, আপনার এই গরুটার বডি স্ট্রাকচার দেখে যা মনে হয়, যেমন এই যে আপনি নিচের দিকে তাকান, এটা কিন্তু বিচু এখনো ঝুলে নাই, না না, আপনি কিন্তু এটা দিয়ে কিন্তু ব্রিডিং করতে পারতেন। আসলে আমাদের স্কোপ থাকে ওরকম, কিন্তু আমরা আমাদের ব্রিডিং গরুগুলো একটু আলাদা করে রাখছি, এটা আপনাদেরকে আমি দেখাবো। আমরা মূলত ব্রাহ্মণগুলো একটু বেশি ইউজ করতেছি এখন, ব্রাহ্মা বিফ মাস্টার, যেগুলো আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না, বিফ মাস্টার আমি এর আগেও আপনাদের কাছে দেখে গিয়েছি, আমরা ওগুলাকে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। আমরা ওগুলার থেকে একটা ভালো পর্যায়ে রেজাল্ট আসার পর আমরা এই গরুগুলোর দিকে আগাবো, আমাদের এইটাই প্ল্যান আপাতত। আচ্ছা, এই পাশে যে গরুটা এটা সম্পর্কে একটু বলেন। এইটা একটা জাত আছে, আমি আসলে কোনো জাত বিশেষজ্ঞ না, কিন্তু এটা কনক্রাজের, পিওর কনক্রাজ না, এটার একটা জাত আছে ভারতের, এটার নামটা মারি বা নারী এরকম একটা জাত বলে। আচ্ছা, নারী জাতের। আচ্ছা, এটা ওই জাতেরই গরু, এটা বাংলাদেশে সচরাচর এই গরুগুলো বলদ হিসাবে আসে, কিন্তু সার হিসাবে আসে না। আমরা একটা সার পাইছি আর এটা কালেকশন করে রাখছি, ও বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে, ওইটাও বিক্রি হয়ে গেছে। আপনাদের মোটামুটি এশিয়ার সবগুলোই গরু মানে বিক্রি হয়ে গেছে? আমার এইখানে যতগুলো গরু আছে সবগুলো আমার কোরবানের বুকিং, তার মধ্যে আবার ওইদিকেও মাঝে মাঝে কিছু গরু আছে বুকিং, সবগুলো তো আর এক জায়গায় করা সম্ভব না, তো আসলে আমরা যাইতে যাইতে দেখাতে পারবো। আচ্ছা, এটাও তো কংক্রিজ তাই না? এইটা পিওর কংক্রিজ জাতের সার। আচ্ছা, এই গরুটার কয় কিছুদিন আগে অসুস্থ ছিল, তোর বডি ওয়েট যা ছিল একদম পুরাটা লুজ করে একদম সব হাড্ডি বেরোয় গেছিলো। আচ্ছা, তা আমরা এইটাকে আস্তে আস্তে পুরোটা রিকভার করতেছি, আরও বেশি দিন টাইম লাগবে, কিছুদিন মাসখানেক টাইম লাগবে, ও ততদিন আল্লাহর রহমতে একটা ভালো সাইজে চলে আসবে। আচ্ছা ভাই, এই যে কংগ্রেস কিংবা এই যে নারী সার, এই দুইটা সারের কথা যে আপনি বললেন, এদের শিং দেখতে যতটা ভয়ঙ্কর, এটা গরু হিসেবে কি ততটা ভয়ঙ্কর? আরও ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর। আপনি আপনার পিছের যেটা আছে এই এই সারটা ওর আশেপাশেও যাইতে পারবেন না, আপনার হয়তো শিং দিয়ে বাড়ি মারবেন নাহলে পা দিয়ে ইয়ে করবেন। আমার মনে আছে আমি গতবার যখন আপনার এখানে আসছিলাম, তার সম্ভবত 2 থেকে 3 দিন আগে আপনার এখানে একজন রাখাল আহত হয়েছিল। জি 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 জি, ওর পা লাঠি মেরে ওর পা ইয়ে করে ফেলছিল, ওর কেস এরকম অনেক আছে এবং ওর পিছে যেসব স্টিন দেখবেন সবগুলো কিন্তু ভাঙ্গা। আচ্ছা, ওর লাফ দিয়ে দিয়ে সবগুলো ভেঙে ফেলে, কিছুদিন আগে পাও কেটে ফেলছিল, তো আবার ঠিক করে যতটুকু কম যায় আমরা তত ভালো থাকি আর কি। আচ্ছা, এই পাশে একটা সাহিওয়াল মনে হয় এটা নাকি? এটা সাহিওয়াল কি সাহিওয়ালই হবে, ব্রাহ্মা ক্রস থাকতে পারে। হ্যাঁ, ব্রাহ্মা ক্রস থাকতে পারে। সচরাচর কিন্তু এই জাতের সাহিওয়াল পাওয়া যায় না। হ্যাঁ, মাথার শেপটা সাহিওয়ালের মতোই, আরে সরি ব্রাহ্মার মতোই। জি জি, গলকম্বলটা নাভিটা পিছনের অংশ। হ্যাঁ, সচরাচর কিন্তু এত, আবার ও কিন্তু চার দাঁত, তার মানে ওর কাছে এখন হিউজ টাইম আছে। ওর ওয়েট এখনই 910 কেজি আছে এবং ও আগামী 2023 কোরবানের জন্য আমার কাছে বুকিং দেওয়া আছে। আগামী 2023 কোরবান, মানে এটাকে এটা আরও এক বছর, যে কিনেছে সে আরও এক বছর পালতে চায়। জি জি জি। আচ্ছা, এই যে গরুগুলো আপনারা 1-1.5 বছর ধরে যে ক্লায়েন্টের গরুগুলো পালেন, ওরা তো নিশ্চয়ই আপনাদেরকে খাবার খরচ বা মেনটেন্স চার্জ দিয়ে? আমরা আসলে দামটাও অতটুকু পর্যন্ত ধরা থাকি। এইদিকে একটা আবার খারাপ দিকও হয় কি, আমরা দেখা যাচ্ছে গরুর বিক্রি করে ফেলি কোরবানের পরপরই, পরের বছরের জন্য গরু বিক্রি করে ফেলি, কিন্তু দেখা যায় যে বছরের অর্ধেকে আস্তে আস্তে খাবার খরচটা এত বেড়ে যায়, মানে এই বছর আমার যতগুলো গরু বিক্রি করছি প্রত্যেকটাতে আমার ক্ষতি হবে, কারণ আমরা গরুর খরচের পর খুবই সীমিত লাভ, হয়তো 30,000-40,000, কোনোটাতে 20,000, তার উপর কিন্তু প্রফিট আসে না। কিন্তু এই বছর আমি যেই প্রফিটটা ধরে গরু বিক্রি করছিলাম ওই প্রফিটের ইয়ে এখনই শেষ আমার, এখন সামনে যা খাওয়াবো পুরোটা লসের দিকে যেতে, এখন লস গুনতে হবে। কিন্তু আসলে জবাব দিয়ে দিছি, আপনার ক্লায়েন্টদেরকে অবশ্যই এটা বোঝা উচিত না, এটা আমরাই, আমাদের লজ্জার একটা ব্যাপার আছে, আমি কখনোই কাজ করতে পারবো না, হয়তো ফিউচারে গিয়ে একটু সাবধান হবো, এইটাই। এইখানে যেটা সেটা সমত সাইওয়াল, এইটাও নিচে এক খামারি আমার থেকে, এটা তো অনেক হাইট ভাই, এইটা অনেক হাইট, অনেক হাইট, আমি কিন্তু 5'10". হ্যাঁ, এইটাও এক খামারি নিচে আমার থেকে, উনিও হয়তো আরেক বছর পালবে গরুটা, কোরবানে ডেলিভারি নিবে আমার থেকে, উনি তারপর আরেক বছর পালবে। ওনারও সব এই কালারটা চাহিদাই কি আমাদের দেশে সবচেয়ে বেশি? আসলে কালার সবচেয়ে বেশি চাহিদা লালেরই, আবার যে যে যেরকম রং প্রেফার করে, আপনার হয়তো লাল পছন্দ না হইতে পারে, কালো পছন্দ হইতে পারে, আমরা এই জন্য সব সাইজের
সব গরু রাখা লাগে আমার। কিন্তু এই এই গরুটা আমরা মনে করেন যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে মানে সুন্দর সুন্দর গরুর ছবি যে লাগায়, জি জি, হ্যাঁ এটা কিন্তু ছবির মতো গরু, তাই না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর গরু। এটা কয় জাত? এইটা চার দাঁতে আছে। চার দাঁত? এটাও চার দাঁতে আছে। মানে এগুলোর এখনো হিউজ অপরচুনিটি, এগুলোর অপরচুনিটি। এটা আমার কাছে এক খামার, আমিও চিন্তা করছিলাম আর এক বছর পালবো, কিন্তু আমার খুবই ক্লোজ, আচ্ছা উনিও ব্রিডিং সেক্টরে অনেক কাজ করতেছে, তুনি বললো যে আমাকে এই গরুটা দিয়ে দাও, শখ করে পালি আমি, দেখি কি হয়। বলছে আঙ্কেল ঠিক আছে আপনি নিয়ে যান। তো উনি নিয়ে নিছে গরুটা, কোরবানি ওনাকে ডেলিভারি দিব, কোরবানি ডেলিভারি দিব, মাশাআল্লাহ। ওরে বাবা, এখানে তো আরো বড় সিংহের আরেকটা গরু দেখতে পাচ্ছি। জি, এটা কি গরু? এইটা কনক্রাস বলদ বলে। আমাদের দেশে কিন্তু এই গরুটা এখন নাই বললেই চলে। না, এরকম গরু তো মানে খুবই আনকমন, আগে অনেক পাওয়া যেত, এখন এটা সিংহ কি কাস্টমাইজ করছেন নাকি? হ্যাঁ, এটা আল্লাহর রহমত, এটা উপর আল্লাহরই সৃষ্টি এই আর কি। তো এই গরুটাও বিক্রি হয়ে গেছে। এখানে লাল কনক্রাস, কনক্রাস বলদ তো নাই নাই, তার মধ্যে লাল কনক্রাস এটা অনেক। আচ্ছা, এই যে বিক্রি করে দিয়েছেন, এই বিক্রির প্রাইসটা কি আপনার বিজনেস পলিসিতে কি আছে কিনা, যে আমাদেরকে বলা যাবে কিনা? আসলে আমাদের তো বলতে কোনো সমস্যা নাই, কিন্তু যে নিচে সে যদি আপনার সমস্যা থাকে, কারণ ওনাদের না, ঠিক আছে তাহলে আমরা সেদিকে না যাই। এটা তো দেখতে পাচ্ছি, এটা কালো পাহাড়, বিশাল বড় পাহাড়। হ্যাঁ, এটাও বিক্রি হয়ে গেছে। এটা আবার গত বছর বিক্রি হয়েছিল এই বছরের জন্য। আচ্ছা, এটা কি গির? এটা বাইরের থেকে ইম্পোর্টেড, আপনার রামান পুরাপুরি বলা যায়, কিন্তু এটার ভিতর কি ক্রস আছে এটা ডিএনএ পরীক্ষা দ্বারা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে রামার মধ্যে পাকড়া চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এই গরুটা আসলে সোল লাইনে রাখার কারণ হলো ওকে বিক্রি করবো না আমরা। আচ্ছা, দুই দাঁতে আছে এখনো, তো কি আমাদের ইচ্ছা আছে এইটা, এইটা ইচ্ছা আছে আরো এক বছর দুই বছর। তার মানে হচ্ছে এই পুরো সিরিয়ালের মধ্যে দুইটা গরু এখনো অবিক্রিত আছে? অবিক্রিত, আর বিক্রি করবেন না? এই যে এটা পাশেরটাও আছে, ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান আর শাহিওয়াল ক্রস। আচ্ছা, এই যে তোর চোখটা দেখতে পারেন, দোনোটা চোখ বড় কম্বলটা শাহিওয়ালের আসছে। হ্যাঁ, ওর দোনোটা চোখই কালো, তোর নাম আমরা দিছি প্যান্ডা, এবং ও আমাদের ব্রিডার হিসেবে কাজ করছে। কি নাম বললেন? প্যান্ডা, প্যান্ডা আমাদের ব্রিডার হিসেবে কাজ করতেছে, এবং ওর বাচ্চা আছে। আমি জাম করে জাম করে, ওর বডি ওয়েট 930 কেজি আছে এখনো, গত 3-4 দিন আগে একটা গরুকে বীজ দিয়েছে। গাভি ওর ওয়েট নিতে পারে? হ্যাঁ, আল্লাহর রহমতে ও ওরকমই, কিন্তু গাভির উপর প্রেসার দেয় না। আচ্ছা, ওর টেকনিকটা খুব ভালো বলা যায়। তো এখনো আমাদের ব্রিডার হিসেবে কাজ করে, ভালো ছেলে, একদম ভদ্র, মানে খুবই। ওর বাচ্চা আছে, আমি দেখাইতে পারবো বাইরে গিয়ে। এই যে সাদা যে বাচ্চাটা দেখছি, জি জি, সাদা বাচ্চাটা। আচ্ছা, এই পাশে যে দুইটা গরু দেখতে পাচ্ছি, এইটা আমাদের শাহিওয়াল ক্রস, বুঝছেন, আর এইটা হচ্ছে পিওর ব্রাহ্মণ। ওর নড়বে না, ওই তো আলসি টাইপের, ওর গায়ে হাত দিলেও আর নড়বে না। ওকে 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 ওকে, এইটা হচ্ছে শাহিওয়াল ক্রস গরু, হাইটটা দেখতে পারতেছেন, খুবই উঁচু হাইটের। তো আসলে গত কোরবানের 3 দিন আগে ওকে কিনে আনছিলাম আমি এক খামার থেকে, আমাদের খুবই পরিচিত খামার, প্রত্যেক বছর আমার থেকে ওনারা গরু নেয়, আমি ওনাদের থেকে গরু নেই। তো আমার এই গরুটা কোরবানের আগে দেখে মনে হয়েছে গরুটার আরও পোটেন্সিয়াল আছে বড় হওয়ার, তো আমি ওকে নিয়ে আসছিলাম, এবং আল্লাহর রহমত যে আনার এক মাসের ভিতরে ও এই বছরের জন্য বুকিং হয়ে গেছিলো। তো এখন ওর বডি ওয়েট আছে 800 উপরে। আচ্ছা, আর বাকিটা কোরবান আস্তে আস্তে যা হয়। আচ্ছা, আর এটা খুবই এক্সক্লুসিভ মনে হচ্ছে। এইটা আমার খুব শখের গরু ছিল, মানে এখনো আছে, মানে ওর পিঠে উপর উঠে বসে থাকলেও কিছু করে না, খুবই আদরের গরু। ও গত 3-4 মাস আগে ও কোরবানের জন্য বুকিং হয়ে গেছে। 3-4 মাস আগে ও বুকিং হয়ে গেছে, তার মানে এই সাইডে সব শেষ? এই সাইডে সব শেষ। আচ্ছা, এবার এই সিরিয়ালটাতে আসে, ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এটা, এই গরুটা আমার গত কোরবানের গরু ছিল, গরুটা বিক্রি করে দিয়েছিলাম আমি, আরও মোটা ছিল তখন, 4,82,000 টাকা দিয়ে। আচ্ছা, তো আসলে কপালটাই খারাপ ছিল, ডেলিভারি দেওয়ার সময় স্লিপ করে ওর পায়ের খুর খুলে গেছিলো। আচ্ছা, তো ওইটা নিয়ে আমরা যথেষ্ট সাফার করছি, মানে যথেষ্ট চেষ্টার পরে আজকে পুরোপুরি সুস্থ, ঘুরো পুরোপুরি ঠিক আছে আল্লাহ রহমতে, এখনও আবারও গেইন, ওয়েট গেইন করা শুরু করছে, তো এই বছরও আছে ও। আচ্ছা, এর পাশে যেটা দেখতে পাচ্ছি, এইটাও কিন্তু ব্রাহ্মণ, 100% পিওর ব্রাহ্মণ, গ্রে ব্রাহ্মণ। এটা কি আপনি বাইরে থেকে আনছেন নাকি? এটা বাইরে থেকে আনা, বাইরে থেকে, বাইরে থেকে আনা, চার দাঁতে আছে, এবং ওকে এই বছর আমরা বিক্রি করে দিব 800+ বডি ওয়েট, 800+ বডি ওয়েট। আসলে বাংলাদেশে তার কথাটা না বলি, এগুলো হচ্ছে সব বলদ,
আপনার কাছে এর আগের বার যখন আমি আসলাম তখন একটা এক্সক্লুসিভ বলত ছিল, নাম দিয়েছিল 71 হ্যাঁ 71 হাইট ছিল, হ্যাঁ আমাদের ইচ্ছা ছিল 71 আমাদের বাংলাদেশে কিন্তু 65 এর উপরে যাওয়াই যায় না, যাওয়া যায় না আমার শাহিওয়ালের ভিতর যত সব এক্সক্লুসিভ শাহিওয়াল আছে এই গরুটাই কথা বলতেছিলাম, এইটা কিন্তু এই বছরের না। আমার একটা খুবই বদ অভ্যাস আছে, আমার গরু যেটার পছন্দ হয় আমি ওইটা আমার শেষ দেখা পর্যন্ত আমি ছাড়ি না। আমার এই গরুটা শেষ এখনো দেখা হয়নি, এটা আরো এক বছর ধরে বানাবে। আমার মনে খুব কষ্ট জাগতেছে, এটা এখান থেকে ওইখান পর্যন্ত লম্বা কতটুকু আছে? এটা এত লম্বা গরু, কিন্তু এত লম্বা গরু মানে গরু কিন্তু আমি সচরাচর খুঁজে পাওয়া যায় না, আমিও কখনো মাপি নাই আসলে, মানে ওরকম ভাবে মাপা হয় না। মানে আমি যদি এখানে দাঁড়াই তাহলে মানে দর্শক বুঝতে পারবে যে লম্বা কোথায় গেছে। হ্যাঁ আমাদের দেশে কিন্তু এই কুজ এরকম হইলে আর কপালটা একটু গোল হইলে দামা হয়ে যায় সেটা। না এটা ভালো কথা। আচ্ছা আমরা একটু এই মাথা থেকে শুরু করি। আচ্ছা তো এই মাথায় আমরা যদি আসি তাহলে প্রথম আমরা যে গরুটা দেখবো সেটা হচ্ছে এই ব্রাউন কালারের গরুটা দেখবো। জি এটা গির জাতের গরু। কুষ্টিয়া যখন ছিলাম একদিন রাতে গরু তরু দেখে আসার পরে মাত্র হোটেলে আসি, তখন হঠাৎ করে একটা কল আসলো যে ভাই এরকম একটা গরু আছে 62 ইঞ্চি হাইট গির। আমি বলছি ঠিক আছে যদি 62 ইঞ্চি মেপে না পাই তোর খবর আছে। পরে যে রাতের 8টার সময় রওনা হয়ে পৌঁছাইছি এখানে মনে হয় গরুর কাছে 11টার সময়, তো গরুও পছন্দ হয়েছে নিয়ে নেওয়া আমরা সামনের বছরের জন্য রেডি করবো ইনশাআল্লাহ। আচ্ছা আর এই পাশে যদি বলি, এই পাশে এই সিরিয়ালে যতগুলা গরু আছে সব 800+। আপনার এইটা শাহিওয়াল কি সিন্ধি আমি বলতে পারতেছি না, এইটাও কি জাত আমি বলতে পারতেছি না, কারণ আমি ওরকম জাত সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু আবার গরু দেখলে বুঝি যে কোনটা বড় এটাই ম্যাটার করে। তো এগুলা সবগুলো 800+ করে। আমাদের ম্যাকডুবির স্বামী ভাইও কিন্তু একই কথা বলে যে আমি সব জাত পাচ্ছি না, আমার দরকার মাংস, আমার দরকার প্রোডাকশন। প্রোডাকশন আমি বুঝবো যে কোন গরু বড় হবে আমি ওইটা কিনা, জাত দিয়ে আমার কি, জাত দিয়ে আমার কি কাজ। খুব সুন্দর কথা। এই যে আরেকটা পাকনা পাইছি, এইটা ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু, এই গরু ইন্ডিয়ান, এটা বলতে লজ্জা নাই ভাই, এটা ইন্ডিয়ান গরু। এই গরুগুলো আমরা খুবই মিস করি, আমাদের দেশে আগে অনেক পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় না, ওরকম বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা এখানে একটা সাদা সার দেখতে পাচ্ছি, এটাও এই বছরের না, এটাও সামনের বছরের। 820 কেজি লাইভ ওয়েট আছে, ওরেও নিয়ে ওকে নিয়েও বড় স্বপ্ন আছে আমাদের, দেখা যাক কি হয় কি হয়। আপনার এইখানে যা আছে সবগুলাই 750 কেজি ভাই। এই যে এগুলো কীভাবে বানান কন্ত, এই যে এই যে এগুলো, এই যে এগুলো বানান কেমন? এগুলো বানানোর রহস্য আমি বলবো আপনার সাথে, আমি আসলে এমন একটা খামারি আমার কোনো লুকাচুরি নেই, আমি যা খাওয়াই সব আপনাদেরকে আমার ঘুষির ঘরে নিয়ে যাব ইনশাল্লাহ, সব কিছু দেখা দিব। এই গরুটার কথা বলি, হ্যাঁ প্লিজ। এইটা একটা হাঁসা গরু। আচ্ছা ঠিক আছে, হাঁসা আসলে কোনো জাত আছে কি জানি না, বাংলাদেশে হাঁসা লাল হলে হাঁসা হয় আর কি, না লালটা হচ্ছে আরসিসি রেড চিটার, না না ওই যে চোখ লাল। হ্যাঁ এখন কি হাঁসা বলে জানি না, হাঁসা বলে কোনো জাত কিনে আছে জানি না, কিন্তু মিরকা দিমের হাঁসা একটা আছে আমি জানি, তো আমরা রংটাকে হাঁসা বলে বুঝাই কিন্তু কোনো জাত নাই। আচ্ছা ওর বডি ওয়েট আছে 800 কেজি এবং গত পরশু দিনই বিক্রি হয়ে গেছে কোরবানের জন্য, গত পরশু দিন বিক্রি হয়ে গেছে। আসলে একটা জিনিস খুব ভালো লাগে কি, আমাদের আশেপাশে যেই খামারিগুলো আছে অনেকেই দেখা যায় যে নিজেদের কোরবানের গরু আমার থেকে কিনে নিয়ে যায়, আমার এই জিনিসটা আমার খুবই ভালো। খামারিরা আপনার কাছে কুরবানির গরু কিনে? আল্লাহর রহমতে প্রত্যেক বছরই এরকম 3-4 জন কিনে,
এই বছর একটা দিয়ে শুরু হয়েছে, বাকিটা দেখি কুরবান কোন। আচ্ছা আমি ভাই খামার খাবারের ওইখানে যাব, যাওয়ার আগে একটু এই পাশে দুইটা গরু সম্পর্কে জানতে চাই। আচ্ছা আমি এইটার থেকে বলি। হ্যাঁ এই যে লাল কনক্রাস্টটা দেখছিলেন, হ্যাঁ ওইটা আর এইটা এক খামারে একই জোড়া ছিল। যে আমার থেকে গরু কিনছে কোরবানের জন্য আমি দেখাইলাম, ওনার ঘরেই দুইটা গরু ছিল, এগুলো আমি গত কোরবানের এক সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম। আচ্ছা তো আছে গরুটা, একটা বুকিং হয়ে গেছে, একটা আছে, এবং ওকে এই কোরবানি ইনশাল্লাহ বিক্রি করব। আচ্ছা আর এটা? আর এইটা আমার ওস্তাদ ড্যানি রমজান, ড্যানি ভাই, ড্যানি ভাই ওনার খামারে যে খুব পছন্দ হয়েছিল গরুটা, তো আমি চাইছি উনিও আর ফেরত দেয় না আর কি। মাশাল্লাহ খুবই সুন্দর, পুষটা তো মানে খুবই সুন্দর দেখতে, পুরো সারের মতো কিন্তু আসলে বলত। আচ্ছা এই বছর আপনার আরো কিছু এক্সক্লুসিভ লাল লাল বলদ দেখতে পাচ্ছি। এই বছর আপনারা হয়তো অনেক জায়গায় ঘুরেন, সব জায়গায় পুরো দেশে ঘুরে বেড়ান, এটা আপনাদের কাছে প্রশ্ন যে এই বলদগুলো অন্য কোথাও খুঁজে পাইছেন কিনা, তো পাইলো দুইটা তিনটা, তো তিনটে মানে অনেক কম এই বছর, একটা দুইটা পাওয়া যায় এই গরমে, তো সব এই বলদই। আর আমি এই বছর যতগুলো লাল বলদ পাইছি আমার হাতে নজরে আরো আছে, হয়তো এখান থেকে কিছু বলদ বিক্রি হয়ে গেলে আমি ওগুলো নিয়ে আসবো, আমার ওই পরিকল্পনা আছে। তার মানে হচ্ছে আপনার এটা অনেকটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো হয়ে গেছে। জি এটা হচ্ছে বলদ, ওইটা হচ্ছে শাহিওয়াল, এরপরে গুলো হচ্ছে ইম্পোর্টেড গরুগুলো। জি হ্যাঁ আমরা প্রত্যেকটা ভাগ ভাগ করে আসলে জাত অনুযায়ী না আমরা ওয়েট হিসাবে ভাগ করে ফেলি, এই ওয়েটের গরুগুলো এক সাইডে থাকবে, এই ওয়েটের গুলো এক সাইডে থাকবে, ওয়েটের পর আসতেছে জাত, তো এই ওয়েটের এই জাতের গরু একসাথে থাকবে, তো এরকম করে আমাদের ক্যাটাগরাইজ করা গরু সব। আচ্ছা আলিফ ভাই আসলে সারা এগ্রো ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে এক এপিসোডে সম্ভব না, আমরা কয়েকটা এপিসোড করব। তো এই এপিসোড আজকের এপিসোড আমরা শেষ করব আপনার খাবার তৈরির রেসিপিটা দেখে। আচ্ছা চল দেখি ওই পাশে যাই। খুদ্র খামারি দর্শক, অনেকের মনেই কিন্তু একটা কিউরিয়াসিটি থাকে যে সারা এগ্রো বা এই ধরনের বড় বড় এগ্রো এত বড় বড় গরু তৈরি করে, এত সুন্দর সুন্দর স্ট্রাকচারের গরু তৈরি করে, এত সুন্দর সুন্দর বডি বিল্ডারের মতো দেখা যায় একটা গরুকে, এটা গরুকে আসলে খাওয়ায় কি কি খাইয়ে গরু এত বড় করে? তো আজকে এই সিক্রেটটা আপনাদের সামনে ফাঁস হবে। আলিফ ভাই প্লিজ ক্যারি অন। আমার প্রথমে বলে দিই আমার সাথে কিন্তু অন্যান্য খামারের তুলনা হয় না, মানে তুলনা করি না, কারণ আমি কখনো আমার গরুর পিছে কস্টিং দিয়ে গরু পালি না। আপনার অনেকে কস্টিং কমানোর জন্য দৌড়ায়, আর আমি দৌড়াই হচ্ছে কীভাবে গরু ভালো থাকে, ভালো খাওয়ানো যায়। আমার এখানে এই জায়গাটাতে আসলে এখান থেকে আর ওই জায়গাটাতে শুধু গরুর বেলা না, আমরা কিন্তু চিটংয়ের মানুষের সম্বন্ধে এই ধারণাও রাখি যে ওরা নিজেরাও ভালো খেতে খুব পছন্দ করে, মেজবানি একটা ব্যাপার আছে অবশ্যই, মানে খাওয়াতে অনেক শৌখিন এরা। জি জি শৌখিন। তো আমি আসলে গরু একটা অবলা প্রাণী, তো এইটার উপর যারা এই ফিড খাওয়ায়, এই উল্টাপাল্টা খাওয়ায়, এটা আসলে জুলুম করা গরুর উপর, এটা আসলে বেশি কিছু না, আপনি টাকা খরচ করে গরুর বদদোয়া কামাইতেছেন, এইসব করার থেকে বিরত থাকেন, দরকার হইলে খামার করিয়েন না, নিজে শখ করে গরু পালতেছেন, একটা দুইটা পালেন কিন্তু গরুগুলার বদদোয়া নিয়েন না, যেটা খাওয়াবেন ভালো। একটু ইন্টারফেয়ার করবো একটা ব্যাপার। খুদ্র খামারি দর্শক, এই যে আলিফ ভাই যে কথাটা বললো, এই কথাটার সাথে আমার একটা কথা আছে, এই যে আমাদের দেশে অনেকেই ব্রয়লারের মুরগির ফিট খাওয়ান গরুকে, ঠিক আছে, এটা আমাকে অনেকেই কোশ্চেন করে ভাই খাওয়ানো যাবে কিনা, তা আমি এটা নিয়ে অনেক বিজ্ঞ অভিজ্ঞ লোকদের সাথে আলোচনা করছি। তো আমাকে গত পরশু দিন একজন কি বলবো, উনি এই এনিম্যাল নিউট্রিশনের খুবই এক্সপার্ট, তো উনি আমাকে যেটা বললো যে ব্রয়লারের মুরগির যে ফিটটা আপনি গরুকে খাওয়াচ্ছেন, ব্রয়লারের মুরগি এই ফিটটা কতদিন খায়? তাই আমি বললাম কতদিন খায়, একটা মুরগি কতদিন পালে, 21 দিনে তো 1.5 কেজি হয়ে যায়। কয় ব্রয়লারের মুরগিকে এই ফিটটা খাওয়ানো হয় এমনভাবে যে সে 90 থেকে 95 দিন পরে মারা যাবে, এর মধ্যে তাকে বিক্রি করতে হবে। অবশ্যই। তাহলে সে এই খাবার, যেই খাবারটা খেয়ে সে এর বেশি বাঁচতে পারে না, আর সেই খাবারটা আপনি প্রতিনিয়ত খাচ্ছেন। আপনি তো তাও হয়তো প্রান্তিক খামারিরা এই প্রশ্নটা করে। জি আমি বিশ্বাস করবেন না, আমার বড় বড় খামারে যে আমি এই জিনিসটা দেখছি, কিন্তু কাকে কি বলবো? অনেকে তো বলে যে ব্রয়লারের ফিট ছাড়া গরু বানানোই যাবে না, এই কথা আসলে বলা যায়। আসলে আপনি এই জিনিসটা দেখেন, দেখে বলেন যে বাজারে এর থেকে ভালো রেশন কেউ খাওয়ায় কিনা। আমার এখানে 50%-এর উপরে সোলার ভুসি থাকে, শুধু সোলার ভুসি 50% 50%-এর উপরে, আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনেই আপনার প্রমাণ দেওয়া, আপনি এইদিকে দেখেন, এইদিকে দেখেন ছোলার ভুসি কয়টা লেয়ার, এই লেয়ারটা ছোলা, গমের ভুসি কয়টা লেয়ার, এটা ছোলা, এই লেয়ারটা ছোলা, এই লেয়ারটা ছোলা, নিচেও ছোলা, নিচে আরেকটা লেয়ার আছে না? হ্যাঁ এখানে থাকবে পুরাটাতে আসলে, হ্যাঁ নিচে আরেকটা লেয়ার বেরিয়েছে ছোলা পুরাটা আসলে, তারপর থাকে হচ্ছে 20% শুধু গমের ভুসি, 20% গমের ভুসি, 50% ছোলা, 50% ছোলা, 20% গমের ভুসি, গমের ভুসি, 10% কুড়া, 10% কুড়া, মাত্র 10%, মাত্র 10% কুড়া। আচ্ছা 10% থাকবে হচ্ছে মসুর ভুসি, মসুর ভুসি, আর 5% খৈল, 5% ভুট্টা। মাই গড, অনেক এক্সপেন্সিভ খাবার আপনার এটা,
কত টাকা কেজি পড়ে? আমার এখানে এখনই পড়তেছে অলমোস্ট 48 টাকা করে কেজি। 48 টাকা, আমাদের তো 43 টাকা পড়ে, তাও তো আমাদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এখন কি করার, গরুর আসলে আমি যা বললাম। আর আরেকটা জিনিস কি, আমি আমার গরুর উপর কোনো খাবার খরচটা মেপে মেপে না আর কি বলবো। এটা তো আপনি এই যে গরুর জন্য তো মানে কাচ্চি বিরিয়ানি রান্না করে রাখছেন, তারপর চিড়ার কুড়াও থাকে, কিছু গমের ভুসি থাকে, ভুট্টাটা একটু বেশি থাকে, মসুর ভুসি থাকে, একটু খৈল থাকে। খৈল এটা আপনার প্রেফারেন্স মতে, যে খৈল আপনার ভালো লাগছে। কেউ নারিকেলের খৈল, আমাদের তো নারিকেলের খৈল পাওয়া যায় না, আমরা সরিষার খৈলটা ইউজ করতেছি, কিছু মুগের ভুসি থাকে। ফিরে আসছি আবার সেকেন্ড এপিসোডে। সেকেন্ড এপিসোড কেউ মিস করবেন না, সেটার মধ্যে আরো এক্সক্লুসিভ কালেকশন থাকবে আপনাদের জন্য। চলুন আমার সাথে।